Bismillahirrahmanirrahim. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রংপুর জিলা স্কুল অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের আজকের পাঠে তোমাদের স্বাগত। তোমরা তোমাদের পাঠ্য বই খাতা কলম নিয়ে পাঠে মনোযোগী হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায় পাঠ 10 নিয়ে আমি আবারও উপস্থিত। মোহাম্মদ হুমায়ুন কবির জিহাদি, সহকারী শিক্ষক, রংপুর জেলা স্কুল, রংপুর। শিক্ষার্থীবৃন্দ, পাঠে যাবার আগে কয়েকটি প্রশ্ন, তোমরা প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম প্রশ্ন, আল কোরআনের এক একটি বাক্যকে কি বলা হয়? আয়াত বলা হয়। দুই নম্বর প্রশ্ন, অনেকগুলো বাক্য দ্বারা গঠিত অংশকে কি বলা হয়? অর্থাৎ অনেকগুলো বাক্য দ্বারা গঠিত আল কোরআনের এক অংশগুলোর নাম রয়েছে, এই এই নামটি কি হবে? সূরা বলা হবে। সূরা শব্দের সাথে আর নাসর যুক্ত করলে কি হবে? সূরা আর নাসর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের পাঠ সূরা আর নাসর। এই সূরা আর নাসর পাঠ আলোচনা আমরা করব, প্রথমে পরিচয়, তারপর শব্দ অর্থ, তারপর এর ভিডিও তেলাওয়াত ও অর্থ তোমরা জানবে, তারপর তোমরা এর ব্যাখ্যা জানবে, এবং সবশেষে এই সূরার শিক্ষা সম্পর্ক তোমরা অবগত হবে। প্রথমে যাওয়া যাক এই সূরাটির পরিচয় নিয়ে আলোচনায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সূরা আন-নাসরের পরিচয়। এই সূরাটি আল কোরআনুল কারিমের 110তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা 3। বিদায় হজের সময় এই সূরাটি মক্কায় নাজিল হলেও সূরাটি কিন্তু মাদানী সূরা। নাসর শব্দ থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আন নাসর। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে একটু কথা বলবো, যে তোমরা মনোযোগী হও। বিদায় হজের সময় মক্কায় নাজিল হলেও সূরাটি মাদানী সূরা, এর অর্থ হচ্ছে এই যে আমরা জানি যে হিজরতের পর যে সূরাগুলো নাজিল হয় সেই সূরাগুলো মাদানী বলে বলা হয়। বিদায় হজ এটা হিজরতের পরে হয়েছিল, আর সূরাটি নাজিল হয়েছিল মক্কায়। যেহেতু বিদায় হজের পরে নাজিল হয়েছিল, এজন্য সূরাটি মক্কায় নাজিল হওয়া সত্ত্বেও কি এটি মাদানী সূরা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সূরা আর নাসরের পরিচয় জানলাম, এরপর আমরা জানবো সূরা নাসরের শব্দার্থ। তোমরা মনোযোগী হও, এই সূরার কিছু গুরুত্বপূর্ণ শব্দ, এই শব্দগুলোর সাথে তোমরা পরিচিত হবে এখন এবং অর্থও জানবে। প্রথম শব্দ যা, এটা ইংরেজিতে একে ভার্ব বলা হয়, আরবিতে ফেল। যা মানে আশা, আসবে বা এসেছে, এর বিভিন্ন অর্থে হতে পারে। দুই নম্বর প্রশ্ন হচ্ছে নাসরুল্লাহ। নাসরুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর সাহায্য। এবারের শব্দ আল ফাতহ। ফাতহ শব্দের অর্থ হচ্ছে বিজয়। তারপর আসতেছে ইয়াদখুলুনা, এটা হলো ভার্ব বা ফেল, এর অর্থ হচ্ছে তারা প্রবেশ করছে অথবা প্রবেশ করবে, দুটি অর্থেই ব্যবহার হতে পারে। এবারের শব্দ দিনুল্লাহ। দিনুল্লাহ, দিনুল্লাহ মানে আল্লাহর দিন, অর্থাৎ আল্লাহর ধর্ম। কেন দিনুল্লাহ দ্বারা ইসলামকে বোঝানো হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার লক্ষ্য করো, এবার শব্দটি কে এসেছে? আফওয়াজা। আফওয়াজা শব্দের অর্থ দলে দলে। তারপর আসতেছে ফাসাববিহ বিহামদি, এর অর্থ হচ্ছে অতঃপর আপনি প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ কথা বলা হয়েছে। এরপর আসছে রাব্বুকা। রাব্বুকা শব্দের অর্থ হচ্ছে আপনার প্রতিপালক। রাব মানে হলো প্রতিপালক, কা মানে হলো আপনার, আপনার প্রতিপালক। এরপর শব্দের অর্থ শব্দ আসছে ওয়াস্তাগফিরু, অর্থ হলো
এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। এরপর আসতেছে তাওবা। তাওবা শব্দের অর্থ কি জানো? তাওবা অর্থ হচ্ছে তওবা কবুলকারী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দশটি শব্দের সঙ্গে পরিচিত হলাম এবং অর্থ জানলাম। তোমরা বাড়িতে আরও এই শব্দ অর্থগুলো একটু দেখবে, অর্থগুলো স্মরণে থাকবে এবং ভুলে যাবে না। হ্যাঁ, আর দু একবার বাড়িতে অবশ্যই তোমরা দেখবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সূরা আর নাসরের কিছু শব্দের সাথে পরিচিত হলাম এবং অর্থ জানলাম। এরপর আমরা সূরা আর নাসরের তেলাওয়াত, ভিডিও তেলাওয়াত আমরা শুনব। এসো আমরা সূরা আর নাসরের ভিডিও তেলাওয়াতটি শুনি। তবে এই সময় তোমরা চুপ থাকবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ। কোরআন যখন তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, তখন তোমরা চুপ করে শোনো। হ্যাঁ, আমরা চুপ করে যখন শুনব। بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। إذا جاء نصر الله والفتح যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়। ورأيت الناس يدخلون في دين الله أفواجا এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন। فسبح بحمد ربك واستغفر إنه كان توابا তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি ক্ষমাকারী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সূরা আর নাসরের তেলাওয়াত শুনলাম। এবার আমরা সূরা আর নাসরের পাঠ থেকে আসলাম কোথায়? কিছু কাজে, তোমাদের জন্য কাজ আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, নাসরুল্লাহ শব্দের অর্থ কি? নিশ্চয় তোমরা খাতা কলম বের করে উত্তর বের ইতিমধ্যে করে ফেলছ। নাসরুল্লাহ শব্দের অর্থ কি? দুই নম্বর প্রশ্ন, এ সূরা মক্কায় অবতীর্ণ হলেও এটিকে মাদানী সূরা বলা হয় কেন? তিন নম্বর প্রশ্ন, আল্লাহর দিন দ্বারা কি বোঝানো হয়েছে? চার নম্বর প্রশ্ন, এ সূরায় বিজয় দ্বারা কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছে? শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার সাথে উত্তরগুলো মিলিয়ে নাও। প্রথম প্রশ্নের উত্তর হবে আল্লাহর সাহায্য। নাসরুল্লাহ শব্দের অর্থ আল্লাহর সাহায্য। দ্বিতীয় সূরার উত্তর হচ্ছে, হিজরতের পর অবতীর্ণ সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। সূরাটি বিদায় হজের সময় মক্কায় অবতীর্ণ হলেও হিজরতের পর নাজিল হয়েছে বলে সেজন্য এই সূরাটিকে মাদানী সূরা বলা হয়। এটি আলোচনা আমরা করছি, এখন স্পষ্ট হয়ে গেলে তোমরা। এরপর আল্লাহর দিন দ্বারা কি বোঝানো হয়েছে? দিনুল্লাহ মানে আল্লাহর দিন, এই দ্বারা ইসলামকে বোঝানো হয়েছে। পরের প্রশ্নের উত্তর হচ্ছে যে ইসলামের পরিপূর্ণতার প্রতি ইঙ্গিত করা হয়েছে। এ সূরায় বিজয় দ্বারা ইসলামের পরিপূর্ণতার প্রতি ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ মক্কা বিজয় যখন হলো, তখন পৃথিবীর চারপাশ থেকে দলে দলে মানুষ ইসলামে ছায়াতলে আসা শুরু করলো এবং এখানে ইসলামের পরিপূর্ণতা, পূর্ণাঙ্গতা এবং ইসলাম স্প্রেডিং হলো, প্রসারিত হলো। এটিই হলো বিজয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এভাবে বাড়িতে অনুশীলন করবে। এবার আমরা সূরা আর নাসরের ব্যাখ্যা যাব। তোমরা লক্ষ্য করো, এখানে ছবির মধ্যে সূরা নাসর, এটা আল কোরআন এবং এখানে হলো সর্বশেষ নাজিল পূর্ণাঙ্গ সূরা।
এই সূরাটি আল কোরআনুল কারীমের সর্বশেষ নাজিল কৃত পূর্ণাঙ্গ সূরা, এরপর আর কোনো সূরা নাজিল হয়নি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ছবিতে দেখতে পারছো যে এটা হলো সূরা আন-নাসর, তারপর মক্কা বিজয়, এখানে নাসরুল্লাহ মানে আল্লাহর সাহায্য, দিন মানে ধর্ম বা ইসলাম, আর এখানে অনেক মানুষ, অর্থাৎ এখানে বলা হয়েছে ওয়ারাইতান্না সাইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তার মানে হচ্ছে যে এ সূরায় মক্কা বিজয়ের পর দলে দলে মানুষ যে ইসলামের ছায়াতলে এসেছিল তা উল্লেখ করা হয়েছে এই সূরার মধ্যে। এবার লক্ষ্য করো, ছবিটি ইসলামের, এটি হলো আল্লাহর সাহায্য, এটি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি দায়িত্ব, নবুয়ত মুহাম্মদ। ইসলামের বিজয়ের ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়তি দায়িত্বের পরিপূর্ণতাও বোঝানো হয়েছে এই সূরায়। তাই সাহাবীগণ নবীজির অফাত তথা মৃত্যু নিকটবর্তী বলে বুঝতে পেরেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার আগমন ও অবস্থান করার উদ্দেশ্য পূর্ণ হয়েছে বলে এই সূরায় ইঙ্গিত দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের নবী পৃথিবীতে যে জন্ম, যে কর্মযজ্ঞ নিয়ে এসেছিলেন, যে মহৎ কাজ নিয়ে নবুয়তের এসেছিলেন এবং নবুয়তের দায়িত্ব পেয়েছিলেন, সেটা পরিপূর্ণ, অর্থাৎ ইসলামটা পরিপূর্ণরূপে উনি কী করছিলেন, পূর্ণাঙ্গতা দিয়ে উনি কী করেছিলেন, চলে গিয়েছিলেন। অর্থাৎ যখনই ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর পৃথিবী থেকে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার আয়োজন শুরু হয়েছিল। এই জন্য আমরা সূরাতে আমরা শেষের দিকে দেখব যে তাকে আল্লাহ তাআলা আল্লাহর তাসবিহ, তাহলিল ইত্যাদি করার জন্য উনি বলেছেন, এবং সাহাবীরা বুঝেছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অফার খুব কাছেই। এ সূরায় তোমার লক্ষ্য করো আল্লাহ, আল্লাহর সাহায্য এবং এখানে আল্লাহর প্রশংসা এই ছবি দেওয়া হয়েছে। এ সূরায় আরও বোঝানো হয়েছে যে আল্লাহর সাহায্য পেলে অনেক অসাধ্য ও কঠিন কাজ সম্পন্ন করা সম্ভব হয়, আর সেজন্য তার প্রশংসা করা আবশ্যক। রসুলকে বললেন যে এই যে অসাধ্য কাজ একটা ইসলামকে, আদম আলাইহিস সালাম থেকে যে ইসলামের শুরু, সে ইসলামের যে পরিপূর্ণতা আসতেছে, এখন এই অসাধ্য কাজ আপনার আল্লাহর রহমতে সম্পন্ন করা সম্ভব হলো, এখন তার প্রশংসা হ্যাঁ করার জন্য আর সাল্লাল্লাহু আলাইহিকে আল্লাহ বলেছেন। আর আমরাও এই সূরার ব্যাখ্যায় আমরা বলতে পারি যে অনেক কঠিন কাজ এবং অসাধ্য কাজ যদি আমরা করতে পারি, তাহলে সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করা, প্রশংসা করা কি আমাদের উচিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ সূরা আন-নাসরের ব্যাখ্যা আমরা জানলাম, এবার কি বাকি আছে দেখো তো। সর্বশেষ বাকি আছে কি, শিক্ষা। তাহলে আমরা যাচ্ছি সূরা আন-নাসরের শিক্ষা নিয়ে আলোচনায়। লক্ষ্য করো, নাসরুল্লাহ মানে আল্লাহর সাহায্য, এটা আল্লাহ, আর সুবহানাল্লাহ মানে আমরা তাসবিহ বলি, আল আলহামদুলিল্লাহ মানে হচ্ছে আল্লাহর প্রশংসা। আমাদের যাবতীয় কাজে আল্লাহর সাহায্য প্রয়োজন, নাসরুল্লাহ মানে আল্লাহর সাহায্য। এই সূরার শিক্ষা হলো যে আমরা যে কাজগুলো করি, এই কাজগুলোর মধ্যে আল্লাহর সাহায্য আমাদের প্রয়োজন। দুই নম্বরে বলা হয়েছে আল্লাহর সাহায্য ছাড়া সফলতা লাভ করা যায় না, অর্থাৎ আল্লাহর সাহায্য যে কোনো সফলতা লাভের জন্য প্রয়োজন। তৃতীয়ত, কোনো কাজের সফলতা আসলে আল্লাহর প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করা উচিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে প্রশংসা আল্লাহর কোন শব্দ দিয়ে করতে হয়, আর পবিত্রতা কোন কোন শব্দ দিয়ে ঘোষণা করতে হয়। সুবহানাল্লাহ এই শব্দ দিয়ে পবিত্রতা ঘোষণা করা হয়, আর আলহামদুলিল্লাহ দ্বারা আল্লাহর প্রশংসা করা হয়। তাহলে আমরা জানলাম যে আমার সফলতা আসলে আমরা সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ দ্বারা আল্লাহর প্রশংসা এবং কি করব, পবিত্রতা ঘোষণা করব। এই সূরার সর্বশেষ শিক্ষা হচ্ছে এখানে আস্তাগফিরুল্লাহ মানে ক্ষমা প্রার্থনা করা,
এই ছবির মধ্যেও আমরা দেখতেছি যে এখানে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছে যে আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হয়, যাবতীয় ত্রুটি অপরাধ বা পাপ কাজের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা উচিত। তাহলে আমরা জানলাম যে আল্লাহর সাহায্য আমাদের প্রয়োজন, কোনো কাজে সফলতা হলে আল্লাহ সাহায্য প্রয়োজন, আমরা সফলতা লাভ করলে আল্লাহর প্রশংসা করবো এবং তাসবি অর্থাৎ পবিত্রতা ঘোষণা করব, এবং আমরা যদি কোনো পাপ কাজ করে ফেলি তাহলে আল্লাহ তাআলার নিকট আমরা কি করব, ক্ষমা প্রার্থনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা আলোচনায় ছিলাম, এবার তোমাদের জন্য একটু কাজ, তোমরা খাতা কলম নাও এবং উত্তরগুলো লেখার চেষ্টা করো। প্রথম প্রশ্ন, পাপ করলে আমাদের করণীয় কি? ইসলামের চূড়ান্ত বিজয় বলতে কি বোঝো? সফলতা লাভের জন্য আমাদের কি করতে হবে? এ সূরায় মহানবী সংক্রান্ত কোন বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে? প্রথম প্রশ্নের উত্তর মিলে নাও যে পাপ করলে আমাদের কি করণীয় কি। পাপ করলে আমাদের করণীয় হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। দুই নম্বর প্রশ্ন, ইসলামের চূড়ান্ত বিজয় বলতে কি বোঝো? ইসলামের চূড়ান্ত বিজয় বলতে মক্কা বিজয়ের পর যখন দলে দলে লোকজন ইসলামে প্রবেশ করা শুরু করলো এবং ইসলামের পরিপূর্ণতা যখন লাভ করলো, প্রসারতা লাভ করলো, এটিই হলো ইসলামের চূড়ান্ত বিজয়। এবারের প্রশ্ন, সফলতা লাভের জন্য আমাদের কি করতে হবে? সফলতা লাভের জন্য আমাদের সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এ সূরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্রান্ত কোন বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে? অর্থাৎ এ সূরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্রান্ত যে বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে সে বিষয়টি হচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে যে উদ্দেশ্যে আগমন করেছিলেন এবং অবস্থান করেছিলেন সেটি কিন্তু পরিপূর্ণ হয়েছে বিদায় হজের ওই যে এই সূরা নাজিল হওয়ার মধ্য দিয়ে। হ্যাঁ, ওয়ারাইতা নাস ইয়াদখুলুনা ফি দিনিল্লাহি আফওয়াজা, বলা হয়েছে যখন আসবে তোমার বিজয় আর কি, ইজা যা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এবং বিজয়। এই আল্লাহর সাহায্য এবং বিজয় এটি হলো কি, ইসলামের পরিপূর্ণতার কথা ইঙ্গিত করা আছে। অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবন সাকসেসফুল অর্থাৎ সফলকাম হয়েছে এ বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই প্রশ্নগুলো এভাবে বাড়িতে অনুশীলন করবে, তাহলে এই অনুশীলন ছাড়া অনুশীলনের বিকল্প নেই। অনুশীলন ছাড়া পাঠ স্থায়ী করা খুব কষ্টকর, অনুশীলন করবে পাঠ তোমাদের স্থায়ী হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা এতক্ষণ মনোযোগী ছিলে। আচ্ছা, আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করলাম? আমরা সূরা নাসরের প্রথমে পরিচয় সম্পর্কে জানলাম, তারপর কি জেনেছো, শব্দ অর্থ সঙ্গে পরিচিত এবং অর্থ জেনেছো, তারপর তোমার তেলাওয়াত শুনেছো, তারপর এ সূরার ব্যাখ্যা তোমরা জেনেছো, তারপর কি এ সূরার শিক্ষা অবগত হয়েছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই মনোযোগী ছিলে এবং আমি আশা করি যে আজকের আলোচিত পাঠ, আলোচিত বিষয়গুলো তোমরা খুব সুন্দরভাবে হৃদয়ঙ্গম করতে পেরেছ এবং এই আলোচিত বিষয়গুলো, পাঠের আলোচিত বিষয়গুলো তোমরা খুব সুন্দরভাবে বর্ণনাও করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারও কাজ, তবে এখানকার কাজ না, বাড়ির কাজ। আবদুল্লাহ অনেক অসাধ্য কাজে সফলতা লাভ করেছেন, তার এখন করণীয় কি? সূরা আন-নাসরের আলোকে ব্যাখ্যা করো। এই বিষয়টি আলোচিত হয়েছে, তোমরা অবশ্যই জানো, এটা প্রয়োগমূলক প্রশ্ন, তোমরা এর উত্তর খাতায় লিখে সংরক্ষণ করবে এবং স্কুল খুললে তোমরা উত্তর এই উত্তরটি আমাকে জমা দেবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এতক্ষণ সুরা আর নাসরের পাঠে তোমরা মনোযোগ সহকারে আমার সঙ্গে পাঠের সঙ্গে থাকায় তোমাদের অনেক অনেক এবং অনেক ধন্যবাদ। এ করোনাকালীন সময়ে তোমরা ঘরে আসো, বাড়িতে আসো, স্বাস্থ্যবিধি মেনে চলছো, নিশ্চয়ই ঘরে থাকবে, ভালো থাকবে, আল্লাহ তোমাদের হেফাজতে রাখবে, সুস্থ থাকবে। এরপর আবারও তোমার সঙ্গে কোনো পাঠে, তোমাদের সঙ্গে কোনো পাঠে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে। তোমাদের জন্য দোয়া করি এবং তোমাদের কাছে দোয়া চাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।